অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। স্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর হোয়াট? ফর এভরিথিং। আমি ঠিক বুঝলাম। দেখুন, আপনি আমার ফ্যামিলির জন্য যা যা করেছেন, আপনি এত রেসপন্সিবিলিটি নিয়েছেন, কখনো আমাদের হাত ছাড়েননি, সব সময় আমাদের সাথে আছেন। এখন মাঝে মাঝে মনে হয় আপনি না থাকলে আমি বোধহয় এত কিছু হ্যান্ডেলই করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। তারা, আপনি এই আমার ফ্যামিলি করাটা এবার বন্ধ করবেন? আপনার ফ্যামিলিকে কিন্তু আমি নিজের ফ্যামিলি বলে মনে করি। দেখুন, আপনি কি ভাবেন আমি জানি না, বাট ইওর ফ্যামিলি ইজ মাই ফ্যামিলি। আর ফ্যামিলিতে প্রবলেমস আসবেই, তারা চ্যালেঞ্জেস আসবেই। ভালো সময় যেমন পাশে থাকা যায়, তেমনি খারাপ সময়ও পাশে থাকা উচিত। তাই আপনি থ্যাঙ্কস গুলো এবার ফেলে দিন। না সত্যি, আপনি বিয়ের আগে আমার জন্য কত কষ্ট পেয়েছেন, আর বিয়ের পরেও আপনি কষ্ট পাচ্ছেন। মাঝে মাঝে মনে হয় আমি আপনার লাইফে এসেছি বলে বোধহয় আপনি জীবনে খুশি থাকতে পারলেন না। তারা, আপনি সব সময় এত ইমোশনাল হয়ে পড়েন কেন বলুন তো? আমার তো মনে হয় বিয়ের পর থেকে আপনার জীবন আর আমার জীবন এক হয়ে গেছে। মানে আপনি আমার আর আমি আপনার, তাই না? And you know what? আপনাকে আমার জীবনে পাওয়ার পর থেকে আই ফিল ভেরি লাকি, আই ফিল ভেরি প্রাউড। আপনি আমার জীবনে ভগবানের দেয়া একটা গিফট, আমি কোনোদিন এটা ভুলতে পারবো না, আর আপনার ভালোবাসাটা আমি ফিরিয়েও দিতে পারবো না। কিন্তু তারা, ধার বাকি রাখতে নেই, লোন যত তাড়াতাড়ি শোধ করা যায় ততই ভালো। কিভাবে? কিভাবে? এইভাবে। আরে আরে, তারা বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়, এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়। জোনাকির গানে, আদরের টানে, এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী। বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়, এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়। জোনাকির গানে, আদরের টানে, এই মন ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারা। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। তারা,
তারা বলছি আজকের ভেজিটেবলস তো সব চলে এসেছে, বাকি মশলাপাতি সব রয়েছে তো? হ্যাঁ এখন সবকিছু আছে, আবার নেক্সট উইক অর্ডার দিলেই হবে। ওকে। কেউ আছেন? একটু দেখুন না কে এসেছে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। তারা কন্ট্রাক্টটা দাদা এসেছেন। তারা নমস্কার স্যার। নমস্কার। আসলে আপনি আমাদের বিলটা পাঠাতে বলেছিলেন কিন্তু এত কাজের চাপে আমার একদম খেয়াল নেই, ভেরি সরি। না না আমাকে সরি বলবেন না, আমারই আপনাদেরকে সরি বলা উচিত। আসলে আপনারা হঠাৎ করে খাওয়ার দাওয়া বন্ধ করে দিলেন তো, ইঞ্জিনিয়ার সাহেব আমার উপরে খুব চিৎকার চেঁচামেচি করেছেন, তাই আমি সেদিন আপনাদের ছোট বড় কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। এ বাবা আপনি কেন ক্ষমা চাইছেন? দেখুন খাবারটা সময় মতো দিতে পারিনি, দোষটা তো আমাদেরই। না না সেটা কোনো ব্যাপার নয়, আসলে লেবাররা সব আপনাদের হোটেলের খাবারই খেতে চাইছে। তারপর থেকে লেবাররা বলে যাচ্ছে যে ওরা আপনাদের হোটেলের খাবার ছাড়া আর কোনো হোটেলের খাবার খাবে না। আপনারা আবার খাবার দেওয়া শুরু করুন, আজকে দুপুর থেকে যদি দিতে পারেন তাহলে আরো ভালো হয়। আমি আপনাদের কাছে আবার ক্ষমা চাইছি, প্লিজ কিছু মনে করবেন না। না না স্যার কোনো ব্যাপার না, ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে এলাম। স্যার আপনি কফি খেয়ে যান। না না আজকে একটু কাজ আছে, অন্য একদিন খাবো। আচ্ছা ঠিক আছে।